পরের দিন। অনেক কষ্টে রক্তটা থেমেছে, গেলে তো বাইরে গেলে সেলাই করতে হবে। ওর বরদা মানে আমাদের জেঠি, তারপরে আমি হঠাৎ করে এই বাথরুম থেকে বেরিয়ে আসি, দেখি যে ওরকম মাথাতে পড়ে গেছে। ও তো কিছুক্ষণের মতো চুপচাপ বসছিল, মানে দাঁড়িয়েই রয়ে গেছে। তারপরে আবার কী করলাম, গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ওকে জলটা যা দিয়েছি, রক্ত একদম সব ঝরে পড়েছে। তারপরে আবার গুছিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম, গামছাটাকে মাথায় জড়িয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। দিয়ে ওর দাদুকে ডাকলাম, আমি বাবা ছুটে এসো, আর তোর বাবাকে ডেকে নিয়েছো, বাবা ঘুমাচ্ছিল। বললাম যে এরকম হয়ে গেছে, আর তোমাকে কী হয়েছে দেখবে, আমি এখনও কথাই বলতে পারছি না, এখনও আমার সেরকমই হচ্ছে। তারপরে জেঠু জেঠিমাকে ডাকলাম, জেঠু হচ্ছে ফার্মাসিস্ট প্র্যাকটিস করছে, তো সে দেখে বললো যে বেশি ডিপ হয়নি, আর তোমরা থেমে যখন যাচ্ছে মনে ওষুধ করে দিয়েছে, বললো যে এখন নিয়ে গেলে বাইরে হয়তো সেলাই করতে চাইবে, তাকে বাইরে এতে নিয়ে গেলে। তারপরে বললো যে পরে হচ্ছে একটু সময় করে স্ক্যান করিয়ে নিতে, তাহলে হচ্ছে মোটামুটি সব ঠিকঠাক হয়ে যাবে। বাচ্চা তো বেশি এ করা না করাই ভালো, ও ভয় পেয়ে গেছে, ও বুঝতে পারেনি এতটা হয়ে যাবে ভাইয়ের সাথে খেলতে খেলতে। তো ভাইও ভয় পেয়ে গেছে, কান্নাকাটি করছে। তো কাকুমা আপনারাও জানেনি কেউ, তারাও বাড়িতে নেই, তোমরা সবাই জানোই প্রায় যারা সঙ্গে আছো। তো যাই হোক, তো এই কারণেই মানে কাউকে জানানোও হয়নি ভিডিওটা। মনে হলো আমার মেয়েই এসে বলছে যে মা আর আমার এইরকম হলো, তোমার বন্ধুদের দেখাবে না, এইরকম বলেছে আমাকে এসে। আমি রান্না করতে করতে এসে তোমার সাথে কথা বলছি, একটু রান্না বসিয়েছিলাম, ব্যাস। তো আর আর বেশি বকছি না আজকে, ছেলে মেয়েকে নিয়ে রান্না করেই ফেলি, 12টা বেজে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সব ছেলে মেয়েদের খেয়াল রেখো।